পৃথিবীর প্রতিটি দেশ যেমন ভিন্ন, প্রতিটি দেশের আইনও তেমনি ভিন্ন ভিন্ন। কখনো কখনো এই আইনগুলো গুরুত্বপূর্ণ থাকে না, হয়ে যায় হাস্যরসের উপাদান। যা হোক, এই ভিন্ন দেশের ভিন্ন কিন্তু অস্বাভাবিক কিছু আইন নিয়ে আজকের আয়োজন। বন্ধুরা, হাসির বাক্স তৈরি রাখুন, কারণ আজ আপনাদের বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ কিন্তু অস্বাভাবিক আইনের কথা জানাবো, যেগুলো হয়তো আপনাদেরকে কিছুটা আনন্দও দিতে পারে। বন্ধুরা, অস্বাভাবিক আইন নিয়ে ভিডিওর এটি দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের লিঙ্ক ডিসক্রিপশন আর আই বাটনে পেয়ে যাবেন, আর চাইলে লাইক, শেয়ার, কমেন্ট বা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে পারেন। চলুন আজকে ভিডিও শুরু করা যাক। শুরুতেই একটা নাঙ্গুপাঙ্গু আইন। এক দশক আগের কথা, একবার সুইস এবং জার্মান ভ্রমণকারীরা সুইজারল্যান্ডে নগ্ন হাইকিং করার সিদ্ধান্ত নেয়। তখন সুইস কর্মকর্তারা তাদের মনে করিয়ে দেয় সুইজারল্যান্ডে পাবলিক অশ্লীলতা আইন বিদ্যমান, আর জঙ্গলে নাঙ্গুপাঙ্গু ধরা পড়লে জরিমানা করা হবেই। সেবার সেই ভ্রমণকারীরা হাইকিং শেষ করেছিল কিনা জানা যায়নি, তবে 2011 সালে এক সুইস ব্যক্তিকে খালি পায়ে হাঁটার জন্য $100 বেশি জরিমানা করা হয়েছিল। খালি পায়ে হাঁটলেও জরিমানা? এদিকে প্রকাশ্যে মাস্ক পরা ডেনমার্কে বেআইনি। এছাড়াও হেলমেট, স্কার্ফ, টুপি, নকলদারি, এমনকি বোরকা পরিহিত যে কোনো কাউকে আইন শৃঙ্খলা বাহিনী আটকে দেয়। 2018 সালের আগস্ট থেকে বিতর্কিত নিষেধাজ্ঞাটি কার্যকর করা হয়েছে। কর্মকর্তারা দাবি করেন, জনাকীর্ণ ইভেন্টের সময় যদি নেতিবাচক কিছু ঘটে তাহলে অপরাধীকে শনাক্ত করতে এটি সাহায্য করে। যদিও আইনটি নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে, বিশেষ করে মুসলমানদের হয়রানি করতে এই আইন বেশি ব্যবহৃত হয়। তবে সম্প্রতি ভাইরাসের তাণ্ডবে আইনটির ব্যবহারে শিথিলতা রয়েছে। বার্বাডোস, সেন্ট ভিনসেন্ট, সেন্ট লুসিয়া, অ্যান্টিগুয়া, বারবুডা এবং জামাইকা সহ অনেকগুলো দ্বীপরাষ্ট্রে ছদ্মবেশের কাপড় পরা অবৈধ। যেমন ধরুন, আমাদের দেশে সামরিক বাহিনীর সদস্যরা যেরকম ডোরাকাটা একটা পোশাক পরে, সেরকম পোশাক পরা নিষিদ্ধ। এই কাপড়কে ইংরেজিতে ক্যামোফ্লেজ ক্লোথ বলে। ছদ্মবেশের কাপড় শুধুমাত্র দেশগুলোর সামরিক বাহিনীর কর্মীদের পরিধান করার অনুমতি আছে। ময়লা কাপড় ধুয়ে বাড়ির উঠানে শুকাতে দেবেন, এটাই তো আমরা দেখে এসেছি সারা জীবন। আমাদের দেশে কাপড় তো দূরের কথা, অন্তর্বাস পর্যন্ত উঠানে ঝুলে। আর কারো কারো অন্তর্বাস তো দীর্ঘ ব্যবহারে এত ছিদ্র হয়ে যায় যে ভাবতে হয় পা কোন ছিদ্রে ঢুকাবে। কিন্তু বাতাসের দোলায় স্বমহিমায় অন্তর্বাস তার অস্তিত্বের জানান দেয়। যাই হোক, মার্কিন যুক্তরাষ্ট্রে বাড়ির উঠানে কাপড় শুকানো নিষিদ্ধ, এটা হয়তো আপনি জানেন। কিন্তু প্রায় 19টি রাজ্যে কাপড় শুকানোর অনুমতি রয়েছে। শুকানোর অধিকার বা রাইট টু ড্রাই নামের আইনটিতে বাড়ির উঠানে কাপড়ের লাইন রাখার অনুমতি দেয়, যদিও এই আইন রাজ্য থেকে রাজ্য কিছুটা পরিবর্তিত হয়। 2015 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে শুকানোর অধিকার নিয়ে একটি বিল পাস করেছে। মেয়েদের অন্তর্বাস নিয়ে রাশিয়া, বেলারুশ এবং কাজাকিস্তানে 2014 সালে একটি আইন প্রণয়ন করা হয়েছে। আইনে বলা হয়েছে অন্তর্বাস ন্যূনতম 6% তুলা দিয়ে তৈরি করতে হবে। কেন তারা অন্তর্বাসের জন্য আইন করেছে? তাদের দাবি স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য এই আইন। আইনটি নিয়ে নারীরা প্রতিবাদ করলেও আইনটি এখনও কার্যকর রয়েছে। দুঃখিত মেয়েরা, সরকার চায় না আপনি আপনার পোশাকের নিচে লেজযুক্ত কিছু পরুন। তবে মজার বিষয় হচ্ছে, তারা কিভাবে জানবে যে আপনার নিচে কি পড়া আছে? কথায় কথায় গায়ের শার্ট খুলে নিজের বডি প্রদর্শন করে বডি বিল্ডাররা। কিন্তু স্পেনের বার্সেলোনার আইন প্রণেতারা সমুদ্র সৈকত অথবা পুল ছাড়া অন্য কোথাও টপলেস বা সাঁতারের পোশাকে প্রকাশ্যে আসা নিষিদ্ধ করেছেন। এমনকি রাস্তাগুলোতে সৈকতগামী বিকিনি পরা নারী এবং শার্টবিহীন পুরুষদের চলাচলও নিষিদ্ধ। এভাবে অর্ধনগ্ন হয়ে হাঁটার জন্য €260 পর্যন্ত জরিমানা করতে পারে পুলিশ। 2011 সালে পাস করা হয়েছে এই আইন, তাই দোকানগুলোতে নো শার্ট, নো জুতা, নো সার্ভিসের বোর্ড ঝুলতে দেখা যায়। রাশিয়ানরা সৌন্দর্য সম্পর্কে যথেষ্ট যত্নশীল আমরা জানি, কিন্তু এতটাই যত্নশীল যে তারা নোংরা গাড়ি চালানোকে বেআইনি করে দিয়েছে। যদিও নিশ্চিত না ঠিক কোন স্তর পর্যন্ত ময়লা অনুমোদিত বা কত ঘন ঘন নিয়মটি বাস্তবে প্রয়োগ করা হয়, প্রায় 100 বছর আগে করা এই আইনটি কিন্তু এখনও বিদ্যমান। এশিয়ান মানুষের ত্বক জন্মগতভাবেই শ্যাম,
তাই সানস্ক্রিন লোশন নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা নেই, যদিও এখন কিছু ত্বক সচেতন মানুষ এটা নিয়ে মাথা ঘামায়। যাই হোক, 2020 সালে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ পালাউ সানস্ক্রিন নিষিদ্ধ করে একটি আইন করেছে। তারা পৃথিবীর প্রথম দেশ যারা 10টি বিপজ্জনক উপাদান আছে এমন সানস্ক্রিন ক্রিম বিক্রি এবং ব্যবহার বিরুদ্ধে একটি আইন পাস করেছে। এদিকে 2021 সালের জানুয়ারি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্য, ইউএস ভার্জিন দ্বীপপুঞ্জ এবং ডাচ ক্যারিবিয়ান দ্বীপ বোনায়ারেও এই জাতীয় সানস্ক্রিন লোশন নিষিদ্ধ করে আইন করা হয়েছে। প্রবাল প্রাচীর এবং অন্যান্য সামুদ্রিক জীবের কাছাকাছি সানস্ক্রিন লোশন এবং ক্রিম ব্যবহার বিশ্বের বৃহত্তম পরিবেশগত বিপদগুলোর মধ্যে একটি, কারণ এই লোশনগুলির কিছু মূল উপাদান যেমন অক্সিবেনজন, অক্সিনোক্সেট এবং অন্যান্য উপাদান পরিবেশ দূষণকারী হিসাবে ব্যাপক পরিচিত। যদিও এক বছর আগ পর্যন্ত এই জাতীয় উপাদানগুলির বিরুদ্ধে কোনো সরকারি নিষেধাজ্ঞা ছিল না। যদি কখনো শ্রীলঙ্কা যাবার সুযোগ আসে তবে এই আইনটি মনে রাখবেন, ভুলেও বুদ্ধের সাথে সেলফি তুলবেন না, কারণ আপনি যখন বুদ্ধের সাথে সেলফি তোলেন তখন আপনি তার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এটিকে শ্রীলঙ্কানরা অসম্মানের চিহ্ন হিসেবে বিবেচনা করে, আর এটি শ্রীলঙ্কায় শাস্তিযোগ্য অপরাধ, এজন্য কারাবাসের মতো শাস্তি হতে পারে। বুদ্ধের দিকে আঙ্গুল তোলাও অসম্মানজনক বলে বিবেচনা করা হয়। যদিও বুদ্ধের ট্যাটু করা বেআইনি নয়, তবে 2014 সালে এক ব্রিটিশ মহিলাকে 3 দিনের জন্য জেলের শাস্তি দেওয়া হয়েছিল, কারণ বুদ্ধের ট্যাটুটি ঠিকভাবে চিহ্নিত করা হয়নি। 70% শ্রীলঙ্কান মনে করেন বুদ্ধ ঈশ্বর বিষ্ণুর অবতার, তাই বিনয়ী থাকবেন আর নো ফটোগ্রাফ চিহ্নগুলিকে সম্মান করবেন, নইলে জেলের ঘানি টানতে হতে পারে। এদিকে নিউ ইয়র্কে বাঘের সঙ্গে সেলফি তোলাও নিষিদ্ধ। যারা বাঘের সাথে ছবি তোলার চেষ্টা করে তাদেরকে $500 পর্যন্ত জরিমানা করা হয়। মানুষ সেলফি তোলার জন্য বাঘের অনেকটা কাছাকাছি চলে যায়, তাই নিরাপত্তার কারণে এই আইন জারি করা হয়েছে। শেষ করব একটা মজার আইন দিয়ে। আপনি কখনো পুকুরে, নদীতে বা সাগরে গোসল করতে নেমে প্রাকৃতিক কর্ম সেরেছেন, মানে প্রস্রাব করেছেন আর কি? পর্তুগালে এটা নিয়ে একটা মজার আইন রয়েছে। পর্তুগাল সরকার সমুদ্র সৈকত পরিষ্কার রাখতে আর ভ্রমণকারীদের সুস্থ রাখতে সাগরে প্রস্রাব করা নিষিদ্ধ করে আইন করেছে। আমি নিশ্চিত নই যে তারা এটা কিভাবে প্রমাণ করবে যে কে কখন সাগরে প্রস্রাব করলো। বন্ধুরা, আজ এ পর্যন্তই। চাইলে লাইক, শেয়ার, কমেন্ট বা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আরেকটা কথা, অস্বাভাবিক আইন নিয়ে ভিডিওর এটি দ্বিতীয় পর্ব, প্রথম পর্বের লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।